ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পড়ে গেল পুকুরে, নিহত 14। ঝালকাঠির সদরের সনকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে 14 জন নিহত হয়েছে বলে জানা যায়। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিসার ডাক্তার জহিরুল ইসলাম। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফিরুজ কুতুবি বলেন, আমরা এখন পর্যন্ত 21 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি, এর মধ্যে সঠিক কতজন বেঁচে আছে আর মারা গিয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, কিছুটা সময় লাগবে উদ্ধার অভিযান শেষ করতে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের সনকান্দা নামক স্থানে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা নিজেরা উদ্ধার অভিযানে নেমে পড়ে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তার সঠিক তথ্য নেই। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকেই, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।